আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই হেয়ার বানের টিউটোরিয়ালটা দেখাবো। তো দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা মানে একটা বেবি সেট, জামা, কুর্তি এবং হেয়ার ব্যান্ড দেওয়া। তো এটার মধ্যে যে হেয়ার ব্যান্ডটা তৈরি করলাম এটি এখন আপনাদেরকে দেখাবো, এবং ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা আলাদাভাবে আমি দিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবং এই বেবি সেটটা যারা তৈরি করতে চান, জামাটা এবং কুর্তিটা, এটা টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এটা টিউটোরিয়াল যে লিঙ্কটা আছে এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা বেবি সেট যারা তৈরি করতে চান এটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা দেখে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর লিঙ্কগুলো, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এবং ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা আলাদাভাবে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে কাঁটা নিয়ে নিয়েছি, যে লোকাল 9 নম্বর একটা কাঁটা নিয়ে নিয়েছি, উল সুতার কাঁটা। এবং এখানে আমি উল সুতা নিয়ে নিয়েছি, ব্রন্ডের যে সুতাটা এটা। তো আমি জামা তৈরি করার সময় দেখিয়ে দিয়েছি যে কী সুতা ইউজ করেছি। তো এই সবগুলো পুরোটা সেট আমি এক কোম্পানির সুতা দিয়েই করেছি। তো তারা যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। জামাটা খুব সুন্দর একটা ডিজাইন ছিল, এবং কুর্তির ডিজাইনটাও দেওয়া আছে, এবং ফ্লাওয়ারের টিউটোরিয়ালটাও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে আসবেন। এখানে দেখুন, এখানে আমি এখন চেইন করে নেব। এখানে আপনারা আপনাদের মনে হচ্ছে পাবে মানে 30টা অথবা 35টা অথবা 40টা চেইন করে নিতে পারেন। মানে এটা থাকবে পিছনের যে বাঁধনিটা এটা থাকবে। তো এখানে প্রথমে আমি 30টা চেইন করে নিলাম। আমি এখানে 30টা চেইন করেছি। 30টা চেইন করার পর এক্সট্রা আরও 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর 4 নম্বর যে চেনটা আছে এই 4 নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দেখুন, 3টা চেন স্কিপ করলাম এবং 4 নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করলাম। তারপর আবার 3টা চেইন করব। চেইন করে কাঁটাটাকে ঘুরিয়ে নেব, কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরানোর পর যেখানে 3টা চেইন করলাম সেম করে আবার এখন একটা ডাবল ক্রোশেট করব। এই দেখুন, তারপরে যে 3টা চেন করেছিলাম এই 3টা চেনের মধ্যেও এখন আবার 2টা ডাবল ক্রোশেট করে দেব। যেখানে 3টা চেন করেছিলাম এখনও 2টা ডাবল ক্রোশেট করলাম। মানে এখানে আমাদের 2টা ডাবল ক্রোশেটের উপরে এখন আমরা 4টা ডাবল ক্রোশেট করলাম। তো আবার এখন 3টা চেন করে নিব। 3টা চেন করার পর আবার সেমভাবেই এখন কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরানোর পর যেখানে 3টা চেন করে নিলাম সেখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব, এবং মাঝখানে যেখানে একটা ডাবল ক্রোশেট আছে সেইখানেও 2টা ডাবল ক্রোশেট করব, এবং শেষে যে ডাবল ক্রোশেটটা আছে সেখানেও 2টা ডাবল ক্রোশেট করে দেব। তো এখানে দেখুন, সরি আমি একটু ভুল করেছি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি দেখুন যে মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে এখানেও মানে 4টা ডাবল ক্রোশেট আমাদের নিচে হয়েছে। তো উপরে এখন আমাদের 8টা ডাবল ক্রোশেট হবে। 4টা ডাবল ক্রোশেট উপরে এখন 8টা ডাবল ক্রোশেট করে দিলাম। এরকমভাবে আমরা বাড়িয়ে নিলাম। এখানে দেখুন 2টা 2টা করে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, তারপরে 4টা, তারপরে এখন 8টা। আবার সেমভাবে এখন 3টা চেইন করে নিব। 3টা চেইন করে আবার কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরানোর পর এখন দেখুন, এখন আমরা আবার সেমভাবেই সবগুলোর উপরে 2টা 2টা করে ডাবল ক্রোশেট করব। যেখানে 3টা চেইন করলাম সেই ঘরে একটা ডাবল ক্রোশেট করে দিলাম। এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট, এরপরে ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট, মানে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে এখন 2টা 2টা করে ডাবল ক্রোশেট করব। এরকমভাবে এটা কিন্তু আমাদের যে কর্নারটা মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। তো আপনারা চাইলে একদম জয়েন করে একদম সোজা করে নিতে পারেন। তো এখানে যেহেতু আমি বেবির জন্য করছি, বেবির মাথাটার কোনো মাপ নেওয়া হয়নি, সেক্ষেত্রে আমি এরকমভাবে করছি, যেহেতু পিছন দিক দিয়ে চেইন দিয়ে নিয়েছি যাতে সুন্দর করে বেঁধে তারপরে পরিয়ে দিতে পারে। তো এখানে দেখুন সবগুলোর উপরে 2টা 2টা করে ডাবল ক্রোশেট করার পর এখন আমি 3টা চেইন করে নিলাম। আবার 3টা চেইন করার পর এখন আমি আর কোনো চেইন বাড়াবো না, এখানে আমি আর কোনো ডাবল ক্রোশেট বাড়াবো না। এখন আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিব। এখান থেকে আমাদের আর কোনো ডাবল ক্রোশেট বাড়ানো হবে না, এখান থেকে শুধু এখন শুধু একটা একটা করে ডাবল ক্রোশেট করব।
কারণ আপনারা যদি হেয়ার ব্যান্ডটা আরেকটু মোটা করতে চান তাহলে আপনারা আরো কিছু ডাবল কুশেট দুই সাইড দিয়ে ডাবল কুশেট করে বাড়ি নিতে পারেন। আমি এখানে আর মোটা করব না এই হেয়ার ব্যান্ডটা, তাই আমি এখন আর কোনো চেন বাড়াবো না। এখন আমি এই যে ডাবল কুশেটটা করলাম সবগুলোর উপরে একটা একটা করে ডাবল কুশেট, এই সবগুলোর উপরে একটা একটা করে ডাবল কুশেট করব। করে এখন আমি অনেকগুলো মধ্যে একটা একটা করে ডাবল কুশেট করে অনেকগুলো লাইন করে নিব। অনেকগুলো লাইন করে নিলে আমাদের মানে যতটুকু বেবির মাথার প্রয়োজন এই অনুযায়ী আমি করে নিব এখানে। তো আমি এখানে আপনাদেরকে কয়েকটা রাউন্ড দেখিয়ে দিই। দেখুন আমি সবগুলোর উপরে এখন একটা একটা করে ডাবল কুশি করছি। সিম্পলভাবে কোনো কিছু করতে হবে না এখানে, হেয়ার ব্যান্ডটা খুবই সহজ একটা ডিজাইন। তবু আমি দেখিয়ে দিয়েছি নতুনদের জন্যে এখানে, আপনার মানে যারা তো অ্যাডভান্স লেভেলের কাজ করে অথবা যারা টুকটাক পারে বেশি কাজ তারা তাদের জন্য এটা খুবই সহজ একটা ডিজাইন। যারা নতুন তারা একটু কঠিন, তাই এখানে দেখিয়ে দেওয়া হলো। তো এখানে দেখুন আমি আবার সবগুলোর উপরে একটা একটা করে ডাবল কোশেট করছি। আমি যেহেতু হেয়ার ব্যান্ডটা আর বেশি মোটা করব না, তাই আমি এখানে আর ডাবল কোশেটের পরিমাণ বাড়াইনি, মানে সাইড দিয়ে আর এক ঘরে দুইটা করে ডাবল কোশেট করিনি, এখন আর করব না। আপনারা চাইলে যদি আরও মোটা করতে চান সেক্ষেত্রে আরও ডাবল কোশেটের সংখ্যা বাড়াতে পারেন। এখানে আমি সবগুলোর উপরে একটা একটা করে এখন ডাবল কোশেট করে দিচ্ছি। সবগুলোর উপরে একটা একটা করে ডাবল কোশেট করবেন এবং কাজ শেষ হওয়ার পর যে তিনটা চেন থাকবে সেখানেও একটা ডাবল কোশেট হবে। তারপর আবার তিনটা চেন করে কাজটাকে আবার ঘুরিয়ে নেবেন। ঘুরানোর পর আবার সেমভাবে সবগুলো ঘরে একটা একটা করে ডাবল কোশেট করবেন। সিম্পলভাবে সেম এই ডিজাইনটাই রিপিট করবেন বারবার। রিপিট করে অনেকখানি রাউন্ড করে নিতে হবে, কারণ বেবির মাথা পর্যন্ত যতটুকু। তো এখানে আমি করে নিচ্ছি ডাবল কোশেট। আবার আমি এখানে কয়েকটা রাউন্ড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কাজটা বারবার কীভাবে রিপিট করতে হবে। এখানে শুধু কাজটা পর্যন্ত মানে সবগুলোর উপরে একটা একটা করে ডাবল কোশেট করে আবার নতুন করে রাউন্ড শুরু করার আগে তিনটা করে চেন করে নিতে হবে। দেখুন আমার কাজটা শেষ, এখন আবার তিনটা চেন করব। এখন আমি আবার দেখুন তিনটা চেন করলাম। করার পর আবার সেমভাবে যে ঘরে তিনটা চেন করছি এখন কিন্তু সেই ঘরে কিন্তু আমরা ডাবল কোশেট করব না, এর পরের ঘরে ডাবল কোশেট করব। সেম যে ঘরে তিনটা ডাবল চেন হবে তিনটা চেন সমান একটা ডাবল কোশেট, তাহলে এখানে আর কোনো ডাবল কোশেট সংখ্যা বাড়বে না। অন্য ঘরে যেগুলো সবগুলোর ডাবল কোশেট আছে এগুলো সবগুলোর উপরে একটা একটা করে ডাবল কোশেট করে দিব। দেখুন তারপরে যে তিনটা চেনের একটা নিচে একটা রাউন্ড করেছিলাম এখানেও করে নিলাম। দেখুন আস্তে আস্তে আমাদের এই দেখুন আমাদের কিন্তু আস্তে আস্তে নিচে ছোট থেকে একদম বড় হয়েছে ডিজাইনটা। তো এরকমভাবেই ডাবল কোশেট এখন আপনারা করতে অনেকখানি রাউন্ড করে নেবেন। তো আমি এখানে অনেকখানি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু মানে আপনাদের আন্দাজ মতো যে বেবির মাথাটা কতটুকুর দরকার কতটুকু পর্যন্ত আপনারা করে নিতে পারেন। এখানে এখানে আমি কয়েকটা রাউন্ড করে আপনাদেরকে দেখাবো। এখন আমি প্রথমে জিনিসটা চেঞ্জ করার পর নিচ থেকে আস্তে আস্তে এটা করে নিয়েছি, এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে দেখুন দেখুন এখানে আমি প্রায় অনেকখানি রাউন্ড করে নিয়েছি। এখানে আমি প্রায় 30টার মতো রাউন্ড করেছি। তো আমি এখানে আপনাদেরকে গুনে দেখাই। দেখুন এখানে দেখুন এখান থেকে প্রথম রাউন্ড থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। দেখুন এখানে আমি 29টা, তো আমি 30টা বলছিলাম, এখানে আমি 29টা রাউন্ড করে নিয়েছি। তো এতটুকু ঠিক আছে। আপনারা যদি এক বছরের বেবির জন্য করতে চান সেক্ষেত্রে এখানে আরও কিছু কয়েকটা রাউন্ড কমিয়ে নেবেন। এটা আমি 4 বছরের বেবির জন্য তৈরি করেছি। আর এটা যেহেতু মানে পিছন দিক দিয়ে বাঁধনি সিস্টেম করে দিচ্ছি তাহলে এইটা করে সব বেবিরই পড়তে পারবে এটা। তো এখন আমরা দেখুন এই যে প্রথম যে রাউন্ডটা আমরা এরকম সিস্টেম করলাম, তিন কোনো একটা সিস্টেম করলাম, এখানে আমরা এখন এই সাইডেও এখন আমরা এই ডিজাইনটা করব। দেখুন তো এখানে এটা করার জন্য প্রথমে দেখুন এখানে আমি একটা তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করার পর একটা ঘর স্কিপ করলাম, পরের ঘরে একটা ডাবল কোশেট করলাম। একটা ঘর স্কিপ করার পর পরের ঘরে একটা ডাবল কোশেট করেছি, কেন? কারণ এখানে আমরা একটা ঘর বাদ দিলাম যাতে আমাদের আস্তে আস্তে আবার কাজটা করার মতো প্রথমে যে কাজটা করলাম এখানেও যাতে এরকম একটা মানে তিন কোনো একটা শেপ আসবে। তো আবার এখানে দেখুন আমি দেখুন এখানে আমি দেখাই, দেখুন এখানে আমি একটা ডাবল কোশেট করে নিলাম। ডাবল কোশেট এখানে দেখুন একটা ঘর বাদ দিব, দিয়ে পরের ঘরে একটা ডাবল কোশেট করে দিব। দেখুন
দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন দুনো কর্নারে আমরা প্রথমে কর্নারে একটা ঘর বাদ দিলাম পরে ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম আবার শেষ কর্নারও একটা ঘর বা একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপরে করে দিলাম এরকম ভাবে এখন দেখুন এখন আমরা কি করব এখন আমরা কি এই কর্নারটার মতো শেপটা আনার জন্য এখানে আবার এই ডিজাইনটা করতে হবে এখন দেখুন এখানে একটা কাটাতে প্রথমে একটা হুক নিয়ে নিলাম একটা পেস্ট দিয়ে নিলাম পেস্ট দেওয়ার পর এখানে আমরা প্রথম যে পরে যে ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব মানে ডাবল ক্রোশেটটা অর্ধেক করব এবং কাটাতে একটা হুক ছেড়ে দিব একটা হুক রেখে দিব রেখে পরে আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব করে দুইটা হুককে একসাথে বের করে দিব দেখুন এরপর এটার মধ্যে এরকম ভাবে করব আমরা দেখুন দুইটা করব হাফ হাফ করে দুইটা সুতাকে একসাথে বের করে দিব আবার দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন দুইটাকে একসাথে করব করে তারপর দুইটাকে একসাথে বের করে দিব আবার দুইটা করব দুইটা হাফ ডাবল ক্রোশেট করে দুইটাকে একসাথে বের করে দিলাম দেখুন এখন আমি আবার দেখাই আপনাদেরকে এই রাউন্ডের মধ্যে আমি দেখাই এই দেখুন হাফ করব হুকটাকে ছেড়ে দেব আর করব না তারপর একটা হাফ করব করে তারপরে কাটাতে তিনটা লুক থাকবে তিনটা একসাথে বের করে দেব আবার আমি দেখাই দেখুন এদের হাফ একটা ডাবল ক্রোশেট করলাম তারপরে হাফ করলাম করার পর দুইটাকে একসাথে বের করে দিলাম দেখুন শেষ এখন আমাদের এটা শেষ রাউন্ড এখন আমরা এখানে তিনটা ডাবল ক্রোশেট করে দিব মানে তিনটা ডাবল ক্রোশেট বলতে এই যে দুইটা ডাবল ক্রোশেট আছে এই দুইটাকে হাফ ডাবল ক্রোশেট করব মানে ডাবল ক্রোশেটের একটা লুক ছেড়ে দিব কাটাতেই তারপরে আবার একটা লুক ছেড়ে দিব কাটাতে তারপরে এই দুইটাকে একসাথে বের করে দিব আমি দেখাই আপনাদেরকে আবার দেখুন এই দেখুন এই দেখুন হাফ করলাম তারপরে আবার হাফ করলাম তারপর দুইটা একসাথে ছেড়ে দিলাম এই দেখুন তো আমাদের এটার মতো কিন্তু এই সাইডটা হয়ে গেছে এখন কর্নার শেপ হয়ে গেল এখানে তো এখন আমাদের শেষ কাজটা তাই এখন আমরা চেন করে নিব চেন করে দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখুন তো এখানে আমাদের কাজটা কমপ্লিট তো এখন আমরা চেন করে দিব চেন করে তারপরে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে যেহেতু আগের সাইডে আমরা 30টা চেন করে নিয়েছি এখনও আমরা 30টা চেন করে নিব আপনারা যেটা চেন করে নিয়েছেন ওইটা চেন করে নেবেন এখানে আমি 30টা চেন করেছি সেক্ষেত্রে আমি এখন 30টা চেন করে দিচ্ছি তো 30টা চেন করার পর এখন আমি সুতাটাকে কেটে নিব তো আমি সুতাটাকে কেটে নিলাম কেটে আমি এখন একটু মানে সুতাটাকে ভালো করে আটকে দিলাম তো আপনারা চাইলে এই সুতাগুলোকে চেনের ভিতর দিয়ে হাইড করে নিতে পারেন অথবা এরকমভাবে রাখতে পারেন যেহেতু এটা ব্যাক সাইড একটু কাটা সুতা থাকলো মানে এত একটা ভোজা যাবে না এবং চেনের ভিতরে দিলেও এটা বের হয়ে যাবে দুই একদিনের ভিতরে তো এরকম থাকলো সমস্যা নেই এখন আমি এখানে ফ্লাওয়ার সেট করব তো ফ্লাওয়ার সেট করার জন্য আমি এখানে প্রথমে সুতাতে সুই লাগিয়ে নিলাম তো এখন আমি এটা একটু একটু সাইড করে মাঝখানেও লাগাবো না এবং একদম সাইডেও লাগাবো না সাইডে লাগালে দেখা যাবে এটা একদম বেশি সাইডে পড়ে যাবে ফ্লাওয়ারটা দেখা যাবে না তো একটু মাঝখানের থেকে একটু সাইডে লাগাবো যাতে ফ্লাওয়ারটা একটু সাইডে থাকে এবং দেখতেও সুন্দর লাগে এবং বেশি মাঝখানে আপনারা চাইলে মাঝখানে লাগাতে পারেন আমি একটু সাইড করে লাগিয়ে দিচ্ছি সাইড করলে মানে ডিজাইনটা সুন্দর লাগে আর কি বেবির মাথার সাইড দিয়ে থাকে তো এটা ডিজাইনটা খুবই ভালো লাগে সুন্দর লাগে কিন্তু বেশি মাঝখানে দিলেও ভালো লাগে না আবার যদি একদম সাইড দিয়ে দেন তাহলে কিন্তু এটা মাথার মানে সাইডে পড়ে যাবে ভালো লাগবে না তো দেখুন এটাকে মানে লাগানো খুবই সিম্পল এখানে আমি সবগুলো পাপড়ির মধ্যে সুন্দর করে একটা একটা করে নট দিয়ে নিব দিলেই কিন্তু সুতাটা মানে বের হয়ে যাবে দেখুন নিচ থেকে আমি সুইটাকে বের করে তারপর আবার সেম পাপড়িটার মধ্যে আবার নিচ থেকে উপর থেকে আবার নিচে নিয়ে নিচ্ছি বের করে তো এটা আসলে ফ্লাওয়ার লাগানো খুবই সহজ ডিজাইন তো তবু আমি দেখিয়ে দিচ্ছি এটা বলার কিছু নেই আপনারা দেখেই বুঝে নিতে পারবেন দেখুন আমি এটাকে সুন্দরভাবে হাইড করে এবং সবগুলো পাপড়ির মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে করে ফ্লাওয়ারটা মানে পাতাগুলো উপরে উঠে না থাকে সুন্দর করে একদম হেয়ার ব্যানে একদম সুন্দর করে লেগে থাকে ফিক্সড হয়ে থাকে সেজন্য সবগুলো পাপড়ির মধ্যে লাগিয়ে দিবেন যদি কয়েকটা পাপড়ি লাগান এবং কয়েকটা পাপড়ি না লাগান তো সেক্ষেত্রে ফ্লাওয়ারগুলো পাতাগুলো উপরে উঠে থাকবে ভালো লাগবে না দেখতে কুচকে যাবে ফ্লাওয়ারগুলো কয়েকদিন পরে
তাই সবগুলো পাপড়ির মধ্যে সুন্দর করে লাগিয়ে দিবেন। তো আমি সবগুলো পাপড়ির মধ্যে লাগিয়ে দিলাম, দেখুন লাগানোর পরে ফ্লাওয়ারটা এরকম দেখা যাচ্ছে। তো ব্যাক সাইড দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে নট দিয়ে নিব, নট দিয়ে এখন তারপরে সুতাটাকে কেটে নিব। তো প্রথমে আমি এখানে নট দিয়ে নিই কিছু, নট দিয়ে তারপর সুতাটাকে কেটে নিব। তো আপনারা চাইলে এটা কাটা দিয়ে করতে পারেন, যেহেতু আমার সুই লাগানোই আছে তো আমি সেক্ষেত্রে এটা সুই দিয়ে করে নিচ্ছি। এখন করে তারপর সুতাটাকে একটু বাড়তি রেখে কেটে নিব। কেটে এখন এই বাড়তি সুতাটাকে এখন আমি আবার কাটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব, কারণ আপনি একদম যদি গোড়া থেকে কেটে নেন সেক্ষেত্রে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি নতুনদের জন্য এই ভিডিওটা খুবই মানে উপকারী হয়েছে, কারণ আমি চেষ্টা করেছি সবগুলো মানে একদম শেষ পর্যন্ত আমি মানে যেভাবে কাজটা করি সবগুলো শেয়ার করার জন্য, ফ্লাওয়ার কীভাবে সেট করি এবং সুতোগুলো কীভাবে হাইড করি সে সবগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখন আমার হেয়ার ব্যানের কাজটা একদম কমপ্লিট। তো হেয়ার ব্যানের উপরে আপনারা একটা পালপুতি লাগিয়ে দিবেন আঠা দিয়ে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমিও এখন একটা লাগিয়ে দিব। তো দেখুন এখানে একটা আমি পালপুতি লাগিয়ে দিলাম। তো আমার এখন কাজটা শেষ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।